বউ না থাকলে ঠান্ডার ঠিক না দাদা বিয়া আমায় করি তাহলে শরীরে তো হাতে বালা হাতে দাদারে কই দাদা আমার তো কষ্ট হয় শীতের দিনে আমাকে বিয়া করাও বিয়েতে বরক আল্লাহ গানের গায়ক বেঁচে থাকুক তবে বাদ্যযন্ত্রটা নিজ দায়িত্বে ডিলিট করুক এই গানটা এ অনলাইনে না গানটা কইতে হইব নিজের বড় বাই দাদুমুনি যারা আছে দাদুর কানে কানে এভাবে এইভাবে একটা মাইক বানাইয়া কাগজের মাইক লাগাইয়া কেমন এমনে দাদারে এমনে দাদা গুমাইলে আস্তে আস্তে কইতে হইব বউ না থেকলে ঠান্ডার গদিনে কেমন কইরা রাত কাটে ও বউ নাই যার সে জানে দাদা বিয়া আমায় করা ঠিক না গরম চেপে ঠান্ডা আইল খাতা কম্বল আগ একা একা আর ভালো লাগে না দাদা বিয়া আমায় করা গো ঠিক না তাইলে এই গানটাই ঠিক আছে আমার মনে হয় জানো কারণ শরীফটা সিটিং এ যদি শরীফ যায় তাহলে এ গানের গায়ে করতে বাবা এতে বিয়ে করতে চায় আল্লাহ তাকে দ্রুত বিয়ে করা হোক আল্লাহ যুবকদেরকে বিয়ে করো বিয়েতে বরকত তামাম পৃথিবীতে জেনার কারণে বরকতটি উড়ি যাওয়ার ফরমানু শক্তি হওয়া মানে এটা আল্লাহর নিয়ামত কারণ ফরমানুর মাধ্যমে তো আমরা সকলে বিদ্যুৎ পাইতেছি অন ফরমানু এই ফাওয়ার দিই বোমা বানায় বে একটি মরিবার আর এ সমকামিতা আঙ্গবিত্রে ঢুকাই দেয় সমকামিতার আজাদ কি রাষ্ট্রটাই উল্টে আলাইবো ডাইরেক্ট এই রাষ্ট্রে মানুষকে আর বসবাস করতে দিত বাঘ বাল্লুক হিয়াল কুকুর সব চলিয়ে আইব এই সে জামানা আল্লাহ আমার যুবকদের চরিত্রটা তুমি হেফাজত করো সমকামী ভাইয়েরা ও সমকামী বোনেরা ও ট্রান্সজেন্ডারের ভাই বোনেরা যারা এই ইউদিনা সারাদের ফার্মে হচ্ছ ফিরে আসে রাস্তার দিকে আমার কলিজের টুকরা স্কলারেরা নেতৃবৃন্দুরা সকল ধর্মের কলিজার ভাইয়েরা দয়া করে মায়া করে এই সমকামিতা নামক আল্লাহর গজব থেকে ট্রান্সজেন্ডার থেকে ফিরে আসেন এটার মতো ভয়ঙ্কর শাস্তি কোন জাতকে আল্লাহ দেয় ন কথা ঠিক কিনা হিন্দু ধর্মে তো সমকামিতা নাই ট্রান্সজেন্ডার নাই তারপরে বৌদ্ধ ধর্মেও নাই মুসলিম মিল্লাও নাই আল্লাহরের গজবটি ইহুদিরাই দুনিয়াতে আনে কথা ঠিক কিনা তাগো নির্যাতনে এত সুন্দর একটা দেশ সারা পৃথিবী আজ অস্থিতিশীল ঠিক না। আমার হজরত জোডেন ভাই ক্ষমতা আসিয়ার হাতে সাতশো একশো তিয়াত্তরটা নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন অধিকারের নিয়তে হাতে বেশি উপর সাথে নিষেধাজ্ঞা দিছে হেয় মিয়ানমার উত্তর কোরিয়া ইরান বেনজুলিয়া কিউবা রাশিয়া জিম্বাবু সিরিয়া উগান্ডা উগান্ডারে সর্বশেষ দিছে ষাট তারিখ সোমবার ডিসেম্বরের এই তেইশ সালের ডিসেম্বরের সাত তারিখে সোমবারে দিছে রয়টারের কবরে আইসে পাঁচ ডিসেম্বর তারা কি অন্যায় করছে তারা হোমোসেক্সুয়ালিটি রে নিষিদ্ধ করছে কিজ্ঞা হোলা হোলা করবি মাইয়া মাইয়া করবি রে আমরা মৃত্যুদণ্ড দিউম এই কারণে উগান্ডারে আর হজরত তারপরে জো বাইডেন বাইসাপে নিষেধাজ্ঞা দিছে আসলে খেলা আপনারা নামাজ প্রতিষ্ঠা করবেন ঘরে নামাজ পড়বেন নামাজ মুসলমানের ঘরে নাই তো ভাই যারা আল্লাহ আল্লাহে মিলি কলিদের টুকরে এরা নামাজ পড়ে নাতির ঘরে একা পড়বেন না নাতিনের ঘরে নেবেন নাতি ঘরে নেবেন তাদেরকে শিখাবেন আমরা তো মরে যাবো আল্লাহর নামটা কে পৌঁছাবে দুনিয়াতে তাদেরকে নামাজ শিখান দুর্ভাগ্য বাংলাদেশের ছোট হোলান মসজিদে দেখলে লই শুঁড়ে আদ্দার দৌড়ের রতান কাবা শরিব উলান অহ মানে কে কার হোলাম ডাক দিব চলতে আছে এরা দর ডাকছে নক এটা আমাদের রবের ঘর ঠিক কি না আল্লাহ আদ্দার ডাক দিয়ে না সাত বছরের ও আমাদের মসজিদে আনা নিষেধ যেন হ্যাঁ আব্বার করি রে এরকম সিটিং বুড়িয়া গা গেট না বুড়িয়া নাই রে তাগর দেখলে লজেন্স দিবেন সাইকেল কিনে দিবেন তুই কুদ্দু শুরু কে জি দাদু তাগরে ফকট করি লজেন্স নিবে সৌদি আরবে সিস্টেমটা আছে বাচ্চাদেরকে পানি দে খাও বাইর যেহেতু কইব মা আদা ওই দৈনের বাইরে দাদা দা তারপরে আরে লজেস দিছে কত খুশি হইব মা আপনি এই বেডি রোলারে দমকার এর ওর কবুতে তাকে থোড়কা কাটি লই আর কেলা কাটি লই আর সুত তো আর বানান হেতে তো ভালো হইবার চেষ্টা করছিল আপনি তো হেতের জাগা দেন বালা জাগাত ঠিক না তরাবিতে বে একটি হোলারে লই আনবেন যা হরে কুতি দেখবো গুম যাইবো যদ্দুর হরে এক রাগা দেখি আমরা তরাবি নোয়াজ যাইলে ভাড়ুগে ব্যাঙ্গলোর যেতাম

নামাজ কায়েম করলে দুনিয়াতে বরকত আর বরকত কিল্লাঙ্গ বরকত উড়ি গেছে গর তো নামাজ নাই ও সুমন ভাই কি নাই নামাজ নাই জামাইয়া দেয়া যা আল্লাহ ওলাবো ডাকাই ইতি শেষ দাও দেয়া এতে চেহারা ভালো তো একটু গ্যাবারেটি বেশি দেয় তুই কোন দিন না আল্লাহ চুপ আমি একটু ঘুমাইছি এতে ডিগ্রি বিয়ে পাস তো বিয়ের অব্দি বিয়ে বোঝেন একটু টেম্পার বেশি তো আবার বেশি ডিস্টার্ব করলে আব্বা ফোন দে বান্দির আমার মেয়ে ডিস্টার্ব করিস কেন আমার আদরে দুলারি না ফেরস্তারে সাই সে কোভাইব হে কবল লইছেন নি আমার রবে আজান দিছে অন শুইবার কোনো সুযোগ নাই উড়ি যাও নামাজ পড়ো আল্লাহর শেষ দাও দাও তাম পৃথিবী শীতের কাছে হেরে যায় আর শীত মুমিনের ফজর রজুতে হেরে যায় ঠিক না ও মনুরে নিশিতে বর মাওলা ধনে আসিয়ায় খেরাস মানে রহমত দিবেন বর্ষা ইয়া যে হবে নিশির চিদার বন্টক কমিলিবে তার বাকি সব যাবে লই ফের লুটি আরে মন নিশিত যায় পার হইয়া কি সুখে গো মায়া সরে মন ও মন তৃণ সদি আর নিশিত যায় পার হইয়া আল্লাহ একবার এত সুন্দর আজাদ আর সলা তো খাই রুমিনা নাও ও মতে শুয়ে গুম যায় আমি আশাবাদী ফজরের সময়ে এই ভূমিকম্প হবে কারণ যে যাত ফজরে আল্লাহকে সেজদা দেন এই আল্লাহ ঘুমা তাইলে মারব কারণ ফজরের দলিলের সুবিধা আছে পুলিশেরা সবচেয়ে বেশি ইমার্জেন্সি আসামি ফজরের সময় ধরে হলাইব কনাই এতে গুমা তো আর লুঙ্গি তো ঠিক নেই গুমা তাইলে লুঙ্গি কনাই আছে এতে লুঙ্গি তো করে আধা লেন্ডা মারবো আল্লাহ বিল্ডিং সাফার তলে ল্যাংডা উইথ বিল ল্যাংডা 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 সবই চাই সত্যি হুতি মরবি কথা কয় না তারপরে তাইলে আমরা নামাজ পড়ব নামাজ পড়লে ফ্যামিলিতে বরকত দিব তারপরে এই ফোনের নম্বর হচ্ছে কি এটা নম্বর কিছু সিরিয়াল বেশ কম হয়েছে আর কি ধরেন না এটা হ্যাঁ ষোলো না ষোলো না এটা পনেরো হবে আর তাবাকুল ওয়াল আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করবেন রসুল সাল্লাম বলেন লাউ তাবাক্কাল তোমাল আল্লাহ হে হাক্কা তাওয়াকুলিহি লারুজিক্তুম কামায়ুর জাকুত্তাইরু ইয়াগদু আসান, ওয়া তারুহু বিতালান হত্তের তিরমিজি নবীজি বলছেন ও বেগমগঞ্জের মানুষ ও নোয়াখালীর মানুষ লাউয়াতলের মানুষেরা রে তোমরা যদি পাখির মতো ভরসা করো আল্লাহ পাখির মতো তোমাদেরকে রিজিক দিয়া দিবে সকালবেলা বেলা আবুক্ত শরীরে ফ্যাটের সাথে ফিট লেগে থাকে রবে রবে বেরিয়ে যায় সন্ধ্যা হওয়ার আগে আগে আল্লাহ পাখিগুলোর ফ্যাট ভর্তি করে বাসায় পৌঁছাইয়া দেয় আমরা পাখির মতো তাওয়াক্কুল করব কাজ করব সর্বোচ্চ চেষ্টা করব তাওয়াক্কুল সর্বশ্রেষ্ঠ করব মাবুদের উপরে কার উপরে পাখির কোনো অ্যাকাউন্ট নম্বর আসেনি এটিএম কার্ড আসেনি বাঘ দেখছো তো রয়্যাল বেঙ্গল টাইগার খেতে যেভাবে হরিণ শিকার করে গেঞ্জিটা ধৰি টাইগাৰে লাইদি আৰু ৰক্ত ডাখাই ওলাই খাই মেলা মাৰি থৈ হৰিণটাৰে যাব না যেনে এটা আল্লাহৰ কাছে আইব মেজাজ ঠাণ্ডা হয় তাৰ ফৰিতৰে খায় এটা প্রায় সত্তৰ কেজি করি দৰ চাহ খা দরসা দর দৰৰ চাহ দৰ বিছ কেজি ধৰ তিনি হাজাৰ কেজি হয় হৰিণিৰ গোষ্ট ইয়াতে বালা দাহ খায় মৰা ডৰা খায় না ইয়াতে তাইলে কত কেজি গোস্ত খায় না দা আল্লাহ খাবাই নি তো বাঘের যদি আল্লাহ খাওয়াইতো আরে আমি রফিকুল্লাহ আল্লাহ খাওয়াইতো না এই যে ফিলিস্তিনের দুপিয়া লাগবো মারিয়া লাগবো চাঁচিয়ে লাগবো লোমো চৈদ্য আরে ন যিকোনে মাতছে এইগুলো কাটি আছে জান্নাতে এখন হাউজে যে কাউসারে চলি গেছে গা কথা ঠিক কিনা আর আছে কিতা করতে আরে শেষ করতে পারবে না মুসলিম মিল্লাকে সব বদ্দর অফ করে দিছে আল্লাহ রিজিকের ব্যবস্থা তাদের কোনো না কোনোভাবে আল্লাহ করতেছে করেননি ফয়সালা ফয়সালাকা। আল্লাহর প্রতি ভরসা করো চেষ্টা করো কাজ করো ইনশাল্লাহ লা কষ্ট হয়নি আসল ওয়াজের দিকে এখন আইলাম এখন আসল ওয়াজ করি মন কুলি লা ই লা হা আল্লাহ্লা হো মোহাম্মাদুর সো আল্লা আলাইহি সাল্লাহ ১৬ নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করলে বরকত বাড়ি যায় আগে আঙ্গো দাদারা শাশি জেডিরা সবাই কোরআন তেলাওয়াত করতো কেন দাদা অন করে না বহুত শিক্ষিত হয়েছি আমরা আসলে শিক্ষিত নামে আমরা ডাকাইতেই বইরেছি রয়েছি মহিলা দরজালের মতো লাগে দেখতেও ডাকাইতের মতো লাগে কথা ঠিক কিনা ও মাগো সহি বোখারি মুসলিম শরীফ পর্যন্ত হরিয়ে আমি আল্লাহ রসুলের মহাদ্দ সইয়া এখনও নিজেকে সব হাদিস পড়ছি আল্লাহ রসুলের কোটি কোটি হাদিসের কয়েকটা আনা মাত্র পড়লাম সব পড়িয়ে গেলেছি কোরআন নাই কোরান তেলাওয়াত নাই কিচ্ছু নাই কথা ঠিক না আগে অনেকে কোরআন তেলাওয়াত করতো আধা ফাড়া এক ফারা এই বেগম কিন্তু স্যার সাত লাখ মানুষ আপনারা আছেন দশজন লোক আজকে কোরআন তেলাওয়াত করছে আসেনি নাই ফজরের কোরআন তেলাওয়াত ফজরের নামাজ জমাতে শহীদ পড়লে সত্তর হাজার ফেরেস্তা যেগুন নাইট ডিউটি করছে এরা ডেতে চলে যায় আল্লাহর কাছে এ যায় আল্লাহ ক ফিমা তারা তুম কি অবস্থা আমার বন্দার করে রেখছ বান্দির করে রাখছো আল্লাহ দেখছি ওরা নামাজ তেলাওয়াত করতেছে ফজরের নামাজে সুরা পড়তেছে আবার তারা তেলাওয়াত করে এইভাবে সকাল সন্ধ্যা বায়োডাটা আল্লাহ নেয় আল্লাহ জাল্লা ক তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ঠিক কিনা ফজরের ওই তেলাওয়াতে আছে না যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আগো যুবকেরা এই মোবাইল ইয়ার হাতের মাধ্যমে যেন কি গেছ ভাত না খাই নেট না খাই থাকতে না সবার হেডের ভিতরে কি হাঁটাইছে নেট হাঁটাইছে এই ফরমানু হামলা হবে আগে বিশ্বের আল্লাহ নেটটা বন্ধ করে দিব সাইবার হামলা করি এরপরে আন্দারকে মারবো ঠাটা 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 ঠাস দুনিয়া নাইয়ার ঠিক না কারণ সে যে ভাইরাসে আক্রান্ত এ ভাইরাস দিয়ে আল্লাহ সাইজ করব। লেখি রাখো কথাগুলা তো আমি মনে করি তারা বকুল বুল দি তাদের সোনা দি আত বাঁধে নো কি দি মোবাইল দি যুবকুল কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধলি যুবকুলের লাজে লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো শেষ দায় লোটে লো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বানি ঠিক না ফজরে রাতে নাচনে নাচনে এলো নাচনে নাচনে লাগে অন্ত আর কৈতিনু গান গানের তো প্রণা গান আসিয়া না হ্যাঁ ফজরে রয়ে তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আগের আগের যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধাইলা যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বাঁধিলা ঠিক না যুবকরা একটা আয়াত হইলেও পড়ো বেশি না একটা আয়াত হইলেও আপনারা কোরানে কারিম সকালবেলা স্টাডি করেন গবেষণা করেন পড়ি আমিন সতেরো নম্বর হচ্ছে বরকত কোথায় পাওয়া যায় বিশ্ববিখ্যাত মহাবিজ্ঞানী রসুল সাল্লাল্লা আল্লাহসাললাম বিশ্ববাসীকে সত্ররা রহমতের বরকতের খনি বলে দিয়েছেন সতেরো নম্বর খনি হচ্ছে আজ বিবাহ করা দারা গরিব করিয়ে নাও বিয়ে করলে আল্লাহ ধনীবা নাই দেখ সুরানু রে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ শাহানু কি হল আয়ামা ওয়া আল আয়ামা মিন কমোৱা ছোৱালী হই নামিন হরিবা দি কমোৱা ইমা ই কম এইয়া কোনো ফুক র ইয়ুনি হিমুল হোমিও ইয়ুগুনি হিমুল্ল হুমিও ফাদুলিহি ভল্ল ও আমার বন্দা মন্দিরা তোমাদের দাসদাসীকে ছেলে মেয়েকে বিবাহ শাদী কৰাই দাও তারা যারা নেককার তোমাদের বান্দাবান্দি তোমাদের ছেলে মেয়ে যারা আছে কাজের লোক যারা আছে দাস দাসী যদি তারা গরিব হয় হয় যদি তারা গরিব আমি আল্লাহ তাদেরকে বরকত দিয়ে ধনী করে দেব বিয়া করলে কি হইব বরকত আইব ধনী হইব এই সংসারে বরকত না কিনলে তিরিশ বছর গিয়া মাইয়া বিয়া দেয় না মা বাপে কি তা ক আমাদের বংশ না মেয়েরা নিজের পায়ে নিজের না না আমরা বিয়ে দেই না ত্রিশ নাকি না বিয়ে নেই তো আমাদের ফ্যামিলিতে যা আমাদের আপু তো দশ কাশা প্রেম করে বসকালে দোষ কার না আছে একটু প্রেম ট্রেম করে মিলেমিশে আছে আর কি মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আমার যেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন ঠিক না পর দাফসি নাই যেন ব্যবিশা চলছে দ্যা দাচ্ছে আমার যুবকগুলার দলে দলে দিকে চলে যাচ্ছে আহ আল্লাহ তাদের বিয়ে সাদির তুমি ফয়সালা করে দাও হায় হায় সমাজ রে একশো চব্বিশটা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে কটা অস্ত্র একশো চব্বিশটা অস্ত্র আমি বাইর করলাম অস্ত্রগুলো একদিন কইউ কি কি অস্ত্রে মুসলমান সমাজ থেকে বিয়া শেষ যেন বেবিসা চলে চলতেছে কয় টাকা খাইবো ওলা মাইয়া দনোগা দেখবেন হাতের বিয়া করাইলে হাতের বাচ্চা কাচ্চা হইলে আবার এগুলো রসুলা মার বুক তো দুধ আইব দুধ আইলে তো খানা বেশি খাইতে হইবো দেখবি এবার রিজিক আল্লাহ বসাই দিবে আলহামদুলিল্লাহ কয় না আগে কত গরিব আসলে বুড়িগেরা অনে বিয়ে করি এই বুড়ির ঘর হোলা ডলয় হোলা সিঙ্গাপুর আল্লাহ দিলে আমার বাক্কা ধনি ডাকা গরম দোয়ানো তুই লই গেলেছে বিয়ের আগে ভাই কেউ ধনী আসলো না সুমন ভাই বিয়ের আগে সাইকেল চালাইছে

বিয়া করলে যতক মামলা আছে দায়িত্ব নন লাগে এই আল্লাহ দনগা যদি মনে মনে একমত দা লিক আই লাভ ইউ হে hayat তোমাকে অনেক ভালো লাগে দশে মিলি কারি কাজ হলার মালিক কথা সব প্রশ্নের জবাব দি আরে মাইর বাচ্চা কোন রকম বাঁচাই রাখ বাঁচাই রাখ বাঁচাই রাখ ঠিকই রে এই জন্য হজরত ফ্রান্স জার্মান তাম পৃথিবীতে জারত সন্তান উৎপাদনে প্রথম আর জার্মান হইল উনষাট পার্সট হযরত ইটালি 33 পার্সন বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরিয়া তারওরে ভাবে বিভিন্ন দেশে এভাবে জারগাওলা পার্সেন্টেজ আইতে আইতে এই ভাবে 19 পার্সন পর্যন্ত জারগাওলা এই জারগাওলা নি সিস্টেম করি আঙ্গর পেলাই মোড়ে আঙ্গো গ তো গোরবাই বেশি খুলিলা টেনাস জেন্ডার ও শরীফ পারে শরীফ পা তুই শরীফ পারে শরীফ আথায় চারে শরীফ আথায় চা তোর আল্লাহ দয় তুই শরীফা হই

কোরআনে কোন সুরার নাম বেড়া নাই বেডিগর নামে সুরা দিছে তাইলে বেডিগরে আল্লাহ কত মহব্বত করে তারপরে ও মহিলা না কয় আঙ্গরে ঠগাইছে ঠিক নিরে আর হইলাম আই হয়েছে যাতে দে হাতে দে আই মনে মনে কেসে মতো হুসে টুসে নাই ফালতাম নাই মাইয়ারে সাইট আড়া বাজার খরচ করে জামাই বদল কাই পাহাড়ে মাইয়া এক দুই তিনটা হইলে না বালা আসিল হোলারা হয়েছে এমন বালা হোলা হয়েছে হোলাগো খোদার কাটা করে ওগাটি মানুষে দেয় না তাইলে মাইয়ার লগে ভাগ্য আছে হে আসে রে ঠিক না সোনাই মনে থানা যদি সুন্দরী মাইয়া কথাই নাই মাইয়ার বাড়া এ সিরাজ করতে রাখলেন খাঁসার মাইয়া ধরি বললাম বাই কি হয়েছে ক আমেরিকা তো ওলা এলে এখানে টুকুর করে এখানে দিয়ে দেয় কড়া হলার বিয়ে না সুন্দরী মা এটি সব আমেরিকা লই যে কই তো ঘটনা কি তা ক ওর বাই বেগ করে আমেরিকা লই যে বোধ গেল আরে মাইয়ার বাপের আরে আমেরিকাও দিবি ফ্রান্সও দিবি বেকার হলার কাছেও দিবি ওলে মেলি দিবি কিছু ম্যাজিস্ট্রেটের কাছে মাইয়া দিবি বেগুন যদি হেতা করে দিয়ে এলাস আবার দেশে যেগুলো সেগুলো কি তা করবো বেকার রাখিয়ে দিব

রহমত নাজিল করে ও মাইয়ার বাফেরা রে ও মাইয়ার বাফেরা তোর মাইয়াডার বরকত যদি একটা ওলা জেনা ব্যবসার থেকে বাসে এটা হচ্ছে শ্রেষ্ঠ একামতের দিনের কাজ শ্রেষ্ঠ এবাদত আর দুনিয়াতে হতে পারে না সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে আপনার ছেলের বরকতে যদি একটা মেয়ে জেনা থেকে বাসে তাহলে আল্লাহর রহমতে সমাজ মানহাজ আলা আল্লাহ নবুয়তের মাধ্যমে চললো তাইলে আমরা মুসলিম মিল্লা বড় বড় মাথা উঁচু করে দাঁড়ালাম সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আপাতত হচ্ছে এখন চরিত্র ঠিক রাখা যুবকেরা তো মোবাইল চাই ঠিক দেখতে পারে না এ কেলা সব ছোট ছোট স্যাংরা স্যাংরা ওলান সব আসো সিনারি এত তো তিন চার মাস পাগলের মতো আছিল কিতারে দেখলাম কিতারে দেখলাম কিরে কেলাস হ্যাঁ হ্যাঁ শিখ সত্যি কিতা কন স্যার এটা পাগলের মতো আছে তো স্কুল ছুটি এবার ওই রে কেলাকাস্ত বই হ্যাঁ ভাই বন্ধু বান্ধব বেগুন আঙরে হত্যা জব করিয়াছে ইউদিরা নেটে এটার থেকে যা ইমান বাঁচাইবার একমাত্র তরিকা হচ্ছে কি যথাসময় বিয়ে ও কলিজুকরা আব্বা আমাকে কয় টাকা খাইব আপনার মেয়ে আট বছরে লক্ষ লক্ষ্যটা হিসাব করছি দুশো পঁচাশ টিকা করি গাইব যদি বাসা ভাড়া থাকে টুনা টুনি দুজন এ হাজ হাজার টিকা দিচ্ছি বাসা বানা গড়ের মধ্যে থাকবে তারা ডাকা ইউনিভার্সিটি হরে তাদের চরিত্র ঠিক করতে হইব চরিত্র ঠিকের আল্লাহ দত্ত মেডিসিন হচ্ছে কি বিয়া কি মেডিসিন কি বিয়া এখানে বিয়ে টাকাই আমার তোমার জেন্ডার কেন হইব তা আচ্ছা শরীর কইলাম আচ্ছা ভাই তুই শরীফ হয়ে যাবি আচ্ছা দি দিয়ে শরীফ হয়ে গেছ তুই আন্ডাধনকুকা কীরবি তুই বাইরে আন্দাধনকুকা দে আই লটরিতে গবেষণা সেন্টার হার যদি নতুন হাঁড় কখনো দরকার হয় দরকার অন দিয়ে অন কিতা ক্যাপ আমার ভালো লাগে নিজের বরে এ কবি তুই আমার এই কইস এ তুই আমার আফু কইস ভাইয়া কইও কম এটা কি তুই হাগলি কে আমি এ হজরত এ শামসুদ্দিন শামসুল আলম শামসুল এরফান আমি শামসুল নাহার হই গেছি কিতারে করছবা আজি বাপে কবা আজি তুই কিতা কস না আব্বা আমি না এ দেখেন না সেলভার কামিজ পিন জামে অনেক ভার লাগে তো দাঁড়ে কিরবি দাঁড়েতে উঠব দাঁড়ে উড়াইবার মে মেডিসিন আছে কিতা একটা লাগায় মুখুষ একটা লাগায় তোর তিন জوله টানে ফাত করে येते রিডি বুড়ালা তা আন্ডা কিরবি আন্ডাডা কিরবি এডা কোন মুকার নিবি আল্লাহ জাল্লা শাহানু ক খালাকাত জাকারা ইন্নাহু খালাকাত জাকারা ওয়াল আমি আল্লাহ পুরুষ এবং মহিলা আমি আল্লাহ বানাইছি ঠিক কি না ও শরীফ রে তুই কেন শরীফা ওই বিহি ওই বীরে বদিউল তুই কেমনে বদ্র নাহার ওই বিহি ওই বীরে ঠিক কি রে ओ आमिन रे तू कम ने आमे ना हाई वीरे देख ले रे ओ राकीबा तू ही कम ने राकीबा हाई वी ही हाई वीरे ओ जाकिरगा तू ही कम ने जाकिया हाई वी ही हाई वीरे देख ले रे ও ফতে তুই কেমনে ফতে মা ওহিরে আমার বুঝে আসে না বুঝে আসে রে ফাগলা গারত বুঝে আসে না আসে না আসে না রে আল্লাহ আল্লাহ জানো এই জগৎ সৃষ্টি করবার আগে লেখি দিছে বন্দা যে সিটারি জ্ঞান করবো ওয়ালা ওয়ালা ওমেল্লান্না ঘুমওয়ালা উমান্নিয়ান্না ঘুমওয়ালা আ

আপনার বান্দা তা দংশ ধ্বংস করি সার মুখ ফদভস্ত করিও তাগর দিলের ভিত্তি আশা প্রত্যাশা জাগাইও আমি তা তারপরে নির্দেশ দিব তাতে তারা তারপরে পশুদের তারপরে এই কান কাড়িয়া নাকছিদ্র করিয়ালায় সৃষ্টিতে বিকৃতি ওয়ালাম হোম এমন আদেশ দিব ফালিউরান্না হোম তা গো যেন আন্ডা খুলিয়া আর মহিলা করে তারপরে সিস্টেম করি ট্রান্সজেন্ডার করিম তবে জিনিস থেকতো না থাইল্যান্ডে তো ওই কৃত্রিম কৃত্রিমিডাই আনবো তারপরে সেক্স টয় ওর কথা কয় না হজুবিল্লা কয় না কয় হেমনে করাইম ও আল্লাহ

মীনার রিজাল এর নিচাই সব মিনার নিচাই রিও আল্লাহার বুখারীও আল্লাহর বলছে আল্লাহর গজবড়ক যে পুরুষ মহিলা শুরুতে দা বেশভূষা ধরে আর যে মহিলা পুরুষের বেশভূষা ধরে নবীজি স্বয়ং তা করে আল্লাহর গজব দিছে আল্লাহর উপরে তোর তরুপুর আল্লাহর তোর তরুণ আল্লাহর গজবড়ক রহমতুল্লাল আমি যার গজব দেয় এতে রূপাই নাই এটি রূপাই নাই কথা ঠিকই না তাইলে শর্ট প্যান্ট পিঁধি শর্ট টাট পরে জীবনে ড্যাশ দেয় ঠিক না তবা না করলে গুণের উপর আল্লাহর গজব আল্লাহর গজব আল্লাহর গজব জোরে জোরে বলেন না ওজুবিল্লা এই ট্রান্সজেন্ডার জেন্ডারের ওয়াজ আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে শুরু থেকে বলে দিয়েছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কষ্টয়নি হয়নি কষ্ট হয়নি এই হায় হায় আপনার লুতালা সাল্লামের যুগে লুতালা সাল্লামের যুগে এ পুরুষে পুরুষে তাঁত করতো কি করতো কি করত তাত বেড়া বেড়া করতো সেক্সুয়াল কামিডা আয় হায় সমকামিতা 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 রে কয় তারপরে হোমোসেক্সুয়ালিটি সেক্সুয়ালিটি ইউরিনিজম তারপরে কি সেক্সুয়াল ইন বাসত নাওযুবিল্লা সমকামিতা। তো লুদালেশ্বনে কব আজি দি কৰিচ্ছা এমন একটা খারাপ কাম এটা কৰিছা তোকো আগে দুনিয়াটো এইটা কেউ কৰে ন তাৰ জাতিরা ট্ৰাইব্যুনেল মিছাই কয় গালি দি হুজুৰেৰে এ না কু মুতা তো হাৰোন তো না পবিত্র থাক হুজুৰ তুই মেডিল্ল কে ক আর এটা বেটা বেটা কৰিলে এটা বেদম হৈ যায় তুই বের্ধ নাওজুবিল্লা ক না পবিত্ৰ আৰে আৰে আপসারিছা পবিত্র ওই দেখেন মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে বলতেছে সুরাল আন কাবুত মাকড়াশা সুরাতে হায় হায় আঠাশ থেকে ত্রিশ নম্বর আয়াতে বলতেছে কালুতান ইজ কলালে কাওমিহি নকুমলা তুনালা তো অনেকে না বুজে সমালোচনা করছে হাদের প্রতিযোগিতা আই এম এ যাহিল ও হাদের প্রতিযোগিতা হয়তো ওলা উয়াতুলি স্কুল মাত বয় কত জোরে হাত দিতে আৰচ চিটিংবাজিয়ে এই সিটিংবাজিটা লুত আল্লাহ সাল্লামের শুরু করছে অযত ইউটিউবে চাঞ্চ দিশ দেখবে হাদের অবস্থা কাড়ে গ হাতলে লৈ অনেকগুলা হাদিশ আছে বলিউম একদিন এখন বললাম না এর মরে ফমা কারা যাওয়া তার কাউমেরা কইল তার উম্মতরা কইল বলল ইল্লা কালু আতিনা বিআযাবিল্লাহ কুতু কুতা মিনাস সাদিকিন আপনি যদি আল্লাহ যে আযাবের ভয় দেখাচ্ছেন সেটা আনেন যদি আপনি সত্যবাদী হন কল রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন তিনি ডাইরেক্ট সাথে সাথে ফোন দি দিয়েছে আল্লাহ ও বারে লাহি আল্লাহ আরে তারা বেজিতি করলো আল্লাহ আমনে দয়া করি মায়া করি ও আল্লাহ ও আল্লাহ আমনে আরে সাহায্য করে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কাছে কি কইছে সাহায্য চাইছে আল্লাহ আই কইছি হুলা হুলা রাইডি করতে না মায়ারা মায়ারা কইলে কই ডারে মুআসাব মেয়ে মেয়ে সেক্স করা হোলা হোলা সেক্স করলে এটা করলে কেমন আর স্বামী স্ত্রী এ করলে কাজ একটাই এটা হলো নিকাহ আল্লাহ একবার এবার আল্লাহ শিখ লুত আল্লাহ সাল্লামে হচ্ছে দুয়ার বন্ধ করে দুয়ার ঠক ঠক আয় এবার দুইজন সুন্দর পুরুষ আছে কজুর আঙ্গরে কদুর আশ্রয় দে আমরা জাতি তো হোলারে হোলারে দেহাইলে সাইজ করি দে ও আজি রে কিল্লে রে তোরা আয় সত্রে ও আজি তো গরো তো শেষ করিয়ে লেব কিললে তোরা আইছ সত্তরে এক মুজা গো কনার আন্ন গর থাই মাগর গদুর আশ্রয় দে খুব সুন্দর দুগাওলা এবার হুরা বেগম গুঞ্জের খবর আইসে হুজুর গরম মেহমান আইসি বিভিন্ন উম্মতের তো আইয়ে কলুন জি দরজা লও উনি কানতে আসে আয় আয় এরে বাজে আর মাইয়া আছে তোর আর মাইয়া গুন লই যাগো আর মাইয়া ঘরে বিয়া করি কামি আন কত আর মে মানে রে করি চা কোনালা হলার গল লগে করি আমরা টেনার লোক এতরে দের এখন উনি কান্তি আছে এরপরে এই দুইটা লোক কহজুরানে এদিকে আইয়েন রুমের হি এনে হাঁদা হাঁদাসি আইডি কার্ড বার করে দিস আদি আমরা ডিএস বি লোক আঙুরে খেলাই তো আইসে গে নাডা খেলা দিও সান আমরা ফেরস্তা ফেরস্তা চিন্তা করি না আজ্জা ঘটনা ঘটায়ুম ঠিক কিনা এই ডেন না ওই যে মৃত সাগর এটা লুত আল্লাহ সাল্লামের দেশ তারপরে যে বেলামিটা আছে ওনার ছয়শ নূরের ফাঁকনা এই যে ব্রিটিশরা ফ্রান্স জার্মানেরা সাইনারা যে বেকু কেন বার করছে তালগাছের নিচে দিয়ে এটা ভরি দেয় হুরা তালগাছ উড়া আলাহা তারপরে কেরান গুলো এই হাদিস থেকে বানাইছে আঙ্গ কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান লই জিপ বিলা মেন হুরা দেশেরে এমনে ভরে দিছে হুরা দেশের নিজদি দিয়ে ফাকনা ভরে দিছে এমনি কে 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 ডারে কাস মানে দেখেন আদিসে আছে। তারপরে কান আমিন সিদ্ধে পৌয়াতি জিপ বিলামিনের কেমন শক্তি আন্না হুরা ফাহামাদ আলা কাও মেলো হুরামাদায় রাষ্ট্র ডারে কাও লুত আলাইসাল্লামের দেশের জনগণের স উয়া উখনুন সাবরা মিয়া সাবরাম সাতটা প্রদেশ সহ একসাথে করে আসমানে উড়াল আছে তারপরে কে আসিল ফিহা মিনাল উমামে অনেক জাতি আসিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ব্যাক আসিল ওয়া কানু কারি ব্রাহ্মিন আর মিয়াতে আলফিন তারা সাইল্লাকের মত আবার আরবিতে আলফুন তারা কোটি বুঝায় বা সাইর কোটি লোক ওয়ামা মা হো মিনা বে তাগল লগে হিয়াল কুত্তা বাঘ ওয়াল হাইওয়ানাতে গরু ছাগল যা আছে ওয়ামা তার ফলে রে তিলকাল মুদুনে মিনাল আরাত ওয়াল মুতামিলাত ওয়াল ইমারাত তাগো বিল্ডিং তাগো লাঙ্গল জুমাল তাগো ট্রাক্টর মে যা আছে আজাদের মাইক টাইক লৈ হুরা পৃথিবীর দেশটা লই গর 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 করি জিবিল আমি দারে এক রাফা জালিকা কুল্লাহু আলা তারফি জানাহি হাত্তা বালাগা বিহিন্না আনানা সামায়ে এ পাকটার একটা ধানাত করি লই দারে এক আসমানের কি রাতে লগেছ গো আল্লাহু আকবার হাত্তা সামিআতাল মালাইকাতু নাবা হাল কিলাবে তারপরে ফেরেশতারা কুকুরের ডাকোনে ইগরি গসি গতিফুল নাইনে ফোন করে আসমানের থানাতে ইসমাঈল দারোগা করে। ভাই সোমনের কুকুর তাইলো কতু কি হই জানো কুকুর ডাকতে কতু তারপরে আসিয়া হে দেখি আসিয়া জানোরা তারপরে কুদ্দুসের পর মুরকা মুরকা ডাকতে কার রাতা ডাকতে কুকুর

ঘেরে উর্বে উড়াল আছে ফাহাজা হুয়া শাদীদুল কুয়া এটাই জিবেলের শক্তি সমকামী ভাইরা ও সমকামী বোনেরা ও ট্রান্সজেন্ডারের ভাই বোনেরা যারা এই ইউদিনা সারাদের ফামে হচ্ছ ফিরে আসে রাস্তার দিকে আমার কলিজের টুকরা স্কলারেরা নেতৃবিন্দুরা সকল ধর্মের কলিজার ভাইয়েরা দয়া করে মায়া করে এই সমকামিতা নামক আল্লাহর গজব থেকে ট্রান্সজেন্ডার থেকে ফিরে আসেন এটার মতো ভয়ঙ্কর শাস্তি কোনো জাতকে আল্লাহ দেয় ন কথা ঠিক কিনা হিন্দু ধর্মে তো সমকামিতা নাই ট্রান্সজেন্ডার নাই তারপরে বৌদ্ধ ধর্মেও নাই মুসলিম মিল্লাও নাই আল্লাহরের গজবটি ইহুদিরাই দুনিয়াতে আনে কথা ঠিক না তাগো নির্যাতনে এত সুন্দর একটা দেশ সারা পৃথিবী আজ অস্থিতিশীল ঠিক কিনা আমার হজত জোডেন ভাই ক্ষমতা এসে হাতে সাতশো পাঁচষট্টিটা নিষেধাজ্ঞা এই দুনিয়াতে দিছে একশো তিয়াত্তরটা নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন অধিকারের নিয়তে হাতে দিছে বিশটার বেশি দেশের উপর সাথে নিষেধাজ্ঞা দিছে হে মিয়ানমার উত্তর কোরিয়া ইরান বেনজুলিয়া কিউবা বেলারুশ রাশিয়া জিম্বাবু সিরিয়া উগান্ডা উগান্ডারে সর্বশেষ দিছে ষাট তারিখ সোমবার ডিসেম্বরের এই তেইশ সালের ডিসেম্বরের সাত তারিখে সোমবারে দিছে রয়টারের কবরে আইসে পাঁচ ডিসেম্বর তারা কি অন্যায় করছে তারা হোমোসেক্সুয়ালিটি রে নিষিদ্ধ করছে কিজ্ঞা হোলা হোলা করবি মাইয়া মাইয়া করবি রে হিগারে আমরা মৃত্যুদণ্ড দিম এই কারণে উগান্ডারে আর হজরত তারপরে জো বাইডেন বাইসাপে নিষেধাজ্ঞা দিছে আসলে ঠিক না ফিরে আস ও শরীফ ভাই কথা ক শরীফ ভাই শরীফ দুইটা আন্ডা নিয়ে ফিরে আয় এত সুন্দর জীব তো এটা হলো কি জানেন তাদের পলিসিটা অর্থাৎ এইভাবে ট্রান্সজেন্ডার হলে এই ছেলেগুলো মেয়েদের সাথে মিশিয়ে দেব এতে তো কোনো জেন্ডার পরিচয় নাই তাইলে এতে আমদানি রপ্তানি করব আমাদের মা নষ্ট করে দিব ওরে কথা কয় না ঠিক না এলে হাতে একটু মহিলা সাহায্যে আর কি আসলে কিন্তু আসতে বেড়া ওরে কথা কয় না আর মহিলা যেগুলো নষ্ট তার জেনা ব্যবসারটা চতুর্দিকে সহায় দিবার লাই বুঝতে আর কি ভাই আমি না ভাইয়া বাহাটি শার্ট প্যান্ট দেন না সোমনি রাস্তা দিয়ে এনে খাড়ায় হইরে কয় ভাই একটা টাকা দেন আপু আমার ভাই বল না আমার ভাইয় মতো লাগে আমি না আমি আপু কোথার না ফ্রেন্ড ফ্যান্ড করছিল বফ কাটিং চুল পোনা আমি ভাইয়ের তো আমি আপু মিলেমিশে চলে আমাদের এই সমাজটাকে কি করতে চায় ধ্বংস করতে চায় কোরআনের আনের যে কথাটা আইনটা কি আল্লাহ উড়েছে ওই দেশটা ওই পৃথিবীটার উল্টে দিব আসলে পৃথিবীটা ধ্বংসের প্রান্তে এসে গেছে কথা কয় না এই ধরনের কাজ মানুষ কেমনে করে এগুলা মানুষের চিন্তা কিভাবে আসে নাওয়াজ আমার নকুল কুমার বিশ্বাস মহাগ্রন্থ আল কোরআনকে কত সুন্দর করে তিনি তুলে ধরেছেন কত সুন্দর কথা বলেছেন তিনি বলছেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা কোরানের তো হারাবে না কোরআনের বিধানগুলো হারাবে না ঠিক না যদি আগুনে লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব বর অগণিত কোরআনে হাফেস তারা আবার চাপিয়ে স্মানি গ্রন্থ তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই গ্রন্থের প্রতিপাতা ফেরিস্তারা সদা দিচ্ছে এ যে আমার বিশ্ব নবীর সাধন আর ধন এ যে আমার বিশ্ব নবীর সাধন আর ধন নুকুল কয় রবুলের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুনে লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না না কোরআন বিধান সমকামিতানিকে নিয়ে ট্রান্সজেন্ডার কে নিয়ে তারপরে জরায়ু ভাড়া নিয়ে জারদ সন্তান নিয়ে যুগান্ত করে আলোচনা করেছে প্রিয় ভাই বোনেরা বিয়ের মাধ্যমে আপনাদের চাহিদা পূরণ করেন যদি বিবাহ একটা করছেন ভালো লাগে না আরো করেন তিনটা পর্যন্ত একসাথে করতে পারবেন যদি তফিক থাকে যদি আরো করতে চান একজনকে তালাক দিয়ে তার মহরণা বুঝে দিয়ে তাকে করে আপনি আরও করেন তবু আপনি অসামাজিক অরুচিকর কাজ এটা করিয়েন না আপনি খেয়াল করেন কুত্তাও তো কুত্তা কুত্তার ওঠে না ওঠেনি রে কুত্তা কয়নি কেন হয়ে গেছে কথা কয় না হিজলা কেন হয় হিজলা হওয়ার দোষের কিছু না এটা তাদের দোষ না স্ত্রী সহবাস করার সময় ফাতুল বাড়িতে লেখে এ যারা দোয়া পড়ে না আল্লাহ জান্নিব না ও জান্নিবী সাহেতান ফি মে কেমন এ দোয়াটা না পড়লে ইবলি চোরা ওই আমনের রিডার মধ্যে টিসুল লাইনি এভাবে ফর্দাদি মোশা আলাই তো সহবাস হেতে সহ করে বীর্য জাগা মতে যায় না ওইভাবেই আপনার পূর্ণাঙ্গ মানব আকৃতির আসে না এই তারা হিজলা হয় যদি হিজলা ভাই বোনেরা নামাজ পড়ে তাহলে তারা জান্নাতে যাবে ইমানিলে কোনো অসুবিধা নাই আমি আশা করব আমাদের মহামান্য সরকার তাদেরকে একটা রাষ্ট্রীয় সুযোগ দেখ বেশি তো হিজলা নেই আটশো কতজন ভোটার আছে কিন্তু ভোটায় হয় বাইশ হাজার আছে আন্ডা আছে ইডিও হিজল হয়ে হ্যাঁ তারা ভোটার হইল কজন সুমন ভাই আষ্টশো কতজন আষ্টশো কতজন কিন্তু হিজলা কাড়াইতে ভোটায় কত বাইশ হাজার নয় হাজার চেয়ারম্যান হয়ে যায় আবার এমপি ভোটে বাইশ হাজার আল্লাহ আল্লাহ তোর আন্ডার বিচার কর আর আন্ডালে কত ওয়াজ আছে আবার আন্ডা কেন কাটা গেছে লাইভে আই ইসলামের বিরুদ্ধে চললে কিন্তু আন্ডা কাটিলায় আম্মার গিয়া আম্মার ইবনে অলিব তারপরে আমর এ লাসনুকা নবীর বিরোধীতে করতে যায় মহাজে গেছে আবিসিনিয়া এই দনুকা এই দনুকা হারারি লাগি এবার আবিসিনিয়ার বাচ্চা নাজাসি এই আম্মার গিয়ে সোরার আন্ডাগুলি এলেছে আন্ডা থেছে আগে ছেঁচি এলেছে ছেঁচে আন্ডাগুলি এলেছে ফা তার মাল অহাসে তারপর সে আবিসি নিয়ে তো আর আইয় ন এতে হিয়ন এ বন জঙ্গলে আসিল নবীর বিরোধিতা করতে গেছে হুজুরের এ দায় বেলা ইয়ে গেছে আবিসি নিয়া যাফত তো ইয়ে রে তার লগে লগে মার্কেটিং করছে ক রাজা আমরা অনেক ভালো মানুষ কোন আগে সাবিন কিন্তু ধর্মতে কি কোনা আঙ্গু ইসা রুহুল্লাহকে সমর্থন করে আমাদের নবী তখন রাজা কান্দি দিছে তাইলে তো তিনি সত্য পয়গাম্বর ইসলামের বিরোধিতা করলে ইসলামের হুকুম হাকামের বিরোধিতা করলে কি থাকতো না আন্ডা থাকতো না আন্ডা কাটিয়ে লেবু আলবেদায় অন্য হ্যাঁ এতে হাতে শিক্ষা আছে আর লাইভ এটা চাইছে এই দুই দিন আগে লাইভটা করছি সোমান আল্লাহ কয় না তো এখন কুত্তে তো কুত্তার কারো দিয়ে উঠে না ওমা কী তার এখন কুত্তে তুলে নিছে খেলা শেখেছে গা আমি হজরত টিকটক শরীফে ভিডিও একখান দেখছি এক মিনিটে রিলস ভিডিও কুত্তা উত্তির শেয়ার নেই কুত্তার লগে বান্দর হাতে হিডি রুপ হতে আড়ে কুত্তা মাথে না কুত্তা আসলে সহজ সরল এটা আসলে বালা লোক রে তো এবার বান্দরের হাতের লোক হতে নিচের ঠোঁটিটা কুত্তার এনে টানি এত জিরবা বার করি লিছে এত তো মুখের তো আলি অর্দা নেই কুত্তা জিরবা বার করি এবার এতে জিরবা ধরি টানে বান্দর গেছো কুত্তা কুত্তার জিরবার মেয়েদের এমনি থুতু দে থুতু আত লাগায় লাগে নিজের জিরবা টানে সাহের মজা

কুত্তার মাথা খাই উন খুলে দশ সেকেন্ডে কুত্তার তারা কন্ট্রোল করে গেলেছে আমি চিন্তা করলাম শুই শুই আইও তো তো বললাম সিটিং বাজি ইডি দেই কারণ যে যে ভাইরাসে আক্রান্ত ডাক্তার হইতে হইলে তো এই ভাইরাস লই ল্যাবরেটরিতে ইডি আনতে হইব এই জন্য হজরত এই সমস্ত ভাইরাস লই কাজ করে কারণ করোনা ভাইরাসের টিকা তো করোনা দিয়ে দিতে হয় এই রাতে কথা কয় না আমি অনেকক্ষণ দুমদরি দেখলাম কি রে কুত্তার হিডের উদ্দি আঁটলো সর্ষে জিরবা টানছে দিছে কুত্তা আসে মাথে না এতে বালা মানুষ খারাপ ন কিন্তু আনটা তুললো আর এতে এইভাবে ফাগলে গেলো ঘটনা কি কামড়া নিতে সিস্টেম করে পাগলের মতো কামড়া আমি বুঝতে পারছি এতে তো আসলে কামড়াতে লাগছে বান্ধবকে হিডের উদ্দি উঠি গলা ধরিয়ে

পশু তো নন নিচের কালাস লয়ে গেছে যে কোনো নাই আমরা পুরুষ হয়েছি আলহামদুলিল্লাহ আম্মাজিরা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা শ্রেষ্ঠতা আমরা পুরুষ হই শত চেষ্টা করলেও একজন নবী মা হতে পারবো না কিন্তু আম্মাজিরা নবী মা দুইজন দুই সেক্টরে আমরা সেরা লিল্লাহে তাকবীর ওর মধ্যে দিকে তুরে ডাকাতেরা আইলো ও মা গো মা হাতে খানা খাইতে আসে দিবি ন দেওয়া আলাই কিটা দেয় নাই তো কিচ্ছু ঠিক না এরা এর ঘরে দান সদগা করবেন অসুবিধা নাই বাংলাদেশ সরকার ছোট ছোট যে চাকরি গুলো আছে এদেরকে দেখ তাদের জেন্ডার তাদের উভয় জেন্ডারের কোনো সুযোগ নেই যে যেদিকে বেশি মিশে চলতে চায় যদি মেয়ের সুরুত বেশি ধরতে চায় তাহলে তাকে মেয়ে হিসাব করতে হবে আর ইসলামের শরীয়তের মাস আলা যদি পুরুষের মতো চলতে চায় সে পুরুষের মতো থাকবে তবে তাদের কাছে কিন্তু পর্দা করবেন আল্লাহ রসুলের যুগে এই হিজলারা আইসিয়ার মধ্যে না তো এই জান্নাতুল বাকির দিকে এটি দায়ী গেছে গা নভিজি কেন দূর দূর বলছে আসলে এটারও রহস্য আছে সব বলতাম না কারণ আমার হিজলা আমার কলিজের টুকরাটা মনে কষ্ট পাবে আমি আশা করি তারা নামাজ পড়ুক আমিও তাদেরকে সহযোগিতা করি এখন কিছু কিছু আছে এই এ তারা ট্রান্সজেন্ডার কোনো বিয়ে সাদি হলে হিজলার ঘরে ফোন দিল ইয়া নেই কটি অর্ধেক তোর অর্ধেক আঙ্গ বিয়ে সাদিতে কয়ের হিজলারা তোর দশম টাকা চলিয়ে ইয়ে কল্যাণ্ড হয়ে যাই এ দুলার সামনে হৌরের কত বেজ জিতি করে ও দেবী তো তো মাইয়া বালো বিয়া দিস দেবী বিশ হাজার কি সিস্টেমটা করলেন বেডা গরিব মানুষ আগো একটা খবর লোক গরিব মানুষ বিখ্যি অনুষ্ঠান করেন তা আসলে হিজলে হেরা ন যুণ আঙ্গ হই দে ও এই গেল হিজলে এগুণ য বাইশ হাজার লোক যিগুণ হিজলারে ভোট দিছে আসল হিজলা কি না তা আমি মনে করছি যারা বললে পাগল ফারা বিয়ে করতে সাহা ইগুন খারাপ আসলে তো দেখলেন যুণ যেন আঞ্জেন্ডা রইতো চাই গুনে খারাপ তাইলে আমার ওই গানের গায়করা বেছে থাকুক যে গানটা আজকে গাড়ি চালাতে চালাতে শুনলাম বউ না থাকলে ঠান্ডার গdine ঠিক আছে কেমন কোয়রা রাতে কাটে জার বউ নাই ঘরে সে জানে দাদা বিয়া আমায় করাও রে তাহলে শরীফুতুন তো হাতে বালা এটা দাদারে কইতেছে দাদা আমার তো কষ্ট হয় শীতের দিনে আমাকে বিয়ে করাও বিয়েতে পর আল্লাহ এই গানের গায়ক বেঁচে থাকুক তবে বাদ্যযন্ত্রটা নিজ দায়িত্বে ডিলিট করুক এই গানটা অনলাইনে না গানটা কইতে হইবো নিজের বড় ভাইয়ের দাদুমণি যারা আছে দাদুর কানে কানে এভাবে এভাবে একটা মাইক বানাইয়া কাগজের মাইক লাগাইয়া কেমন এমনে দাদারে এমনে দাদা গুমাইলে আস্তে আস্তে কইতে হইবো বউ নাথকলে ঠান্ডার গদিনে কেমন কয়রা বৌ নাই যার বৌ নাই ঘরে সে জানে দাদা বিয়া আমায় কর গো ঠিক না গরম চেপে ঠান্ডা আইল খাতা কম্বলান গো একা একা আর ভালো লাগে না দাদা বিয়া আমায় গো ঠিক না তাইলে এই গানটাই ঠিক আছে আমার মনে হয় জানো কারণে যদি সরিবই যায় তাইলে এই গানের গায়কটা পালা হাতে বিয়ে করতো সাই আল্লাহ তাকে দ্রুত বিয়ে করা হক আল্লাহ যুবক বিয়ে কর বিয়েতে বরকতাম পৃথিবীতে জেনার কারণে বরকতটি উড়ি যাওয়ার ফর্মানু শক্তি হওয়া মানি দেয় আল্লাহ নিয়ামত কারণ ফরমানুর মাধ্যমে তো আমরা সকলে বিদ্যুৎ পাইতেছি অন ফরমানু এই ফাওয়ার দি বোমা বানাই একটি মরিবার লাগ আর এলাক যে এই সমকামিতাঙ্গভিত্রে ডুকাই দে সমকামিতার আজাদ কি রাষ্ট্রটাই উল্টো আলাইব ডাইরেক্ট এই রাষ্ট্রে মানুষকে আর বসবাস করতে দিতেন বাঘ বাল্লুক হিয়াল কুকুর সব চলি আইব এই সে জামানা আল্লাহ আমার যুবকদের চরিত্রটা তুমি হেফাজত করো এই সত্রটা সেকশন আমরা আমল করে আমাদেরকে বরকতে জীবনটা আলোকিত করে দাও বোমা বালাক আস্তা বের রে